নমস্কার বন্ধুরা, আরবি কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো খুবই সুস্বাদু এক রেসিপি, সেটি হলো চানা মশালা। এটি রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। এটি অতি সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায় খুবই কম সময়ের মধ্যে। তবে চলুন বানিয়ে ফেলি চানা মশালা। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখানে আমি 200 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাগুলোকে আমি 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ছোলাগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। ছোলাগুলো আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দিয়ে দেব একটু নুন, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি প্রেশার কুকারের মুখটা আটকে দেব। গ্যাসের আগুনটা আমি মিডিয়াম রেখে 5টা সিটি দিয়ে বন্ধ করে দেব। আমাদের 5টা সিটি পড়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আমাদের প্রেশার কুকারটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব কাবলি ছোলাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। ছোলাগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমরা দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচে হাফ চামচ গোটা জিরে। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দিয়ে দেব 1টা গরম মশলা। আর দিয়ে দেব 1টা তেজপাতা। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো, এটাও আমি পেস্ট করে রেখেছি। এই সব কিছু আমি আরো একবার ভালো করে ভেজে নেব। আমাদের টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচের আদা বাটা, 1/2 চামচের রসুন বাটা। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই সব কিছু আমি একবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব।
মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা আপনারা আপনাদের মতন করে দিয়ে দেবেন। লঙ্কাটা দেওয়ার পর আমি আরো একবার ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অল্প কষানোর পর আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ চানা মশলা আর ছোট চামচের হাফ চামচ চিনি। সামান্য জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেব। কাবলি ছোলাটা সেদ্ধ করার সময় আমি যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা আমি ফেলে না দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু ভালোভাবে একবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব চানা মশলাটা রেডি হয়েছে কিনা। চানা মশলাটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। এই সব কিছু আমি আরো একবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চানা মশলা। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের চানা মশলা। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিটি নিয়ে।